এবার দৈনিক প্রথম আলোর একজন সাবেক নারী কর্মী মানসিক ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন প্রথম আলোর এই একজন বর্তমান পুরুষ কর্মীর বিরুদ্ধে। গত 25 এপ্রিল ওই নারী সাংবাদিক ফেসবুকে এই বিষয়ক একটি দীর্ঘ লেখা পোস্ট করেন। ওই পোস্টে আরও অভিযোগ করা হয়েছে, প্রথম আলোর মানব সম্পদ বিভাগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা হয়রানির বিষয়ে জেনেও কোনো ব্যবস্থা নেয়নি। নিজের ওপর যৌন হয়রানির বিস্তারিত লিখেছেন মাকসুদা আজিজ। তিনি 2019 থেকে 2022 সাল পর্যন্ত প্রথম আলোতে মোবাইল জার্নালিজম স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রথম আলোর ভিডিও বিভাগে থাকাকালে সেখানে যোগ দেন মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্র নামের একজন। এর আগে মহিউদ্দিন সাইফুল্লাহ সময় টিভিতে ছিলেন। মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্র সাংবাদিকতার কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাকে প্রথম আলোর ভিডিও সাংবাদিকতা বিভাগের প্রধান করা হয়। সাংবাদিকতার মানুষ মাকসুদা আজিজ এইচআরকে বলে প্রথম আলোর বাণিজ্য বিভাগে যোগ দেন। মাকসুদা আজিজ বলেছেন, ভিডিও বিভাগ ছেড়ে আসার পর থেকে মহিউদ্দিন সাইফুল্লাহ শুভ্র তাকে অসম্ভব বিরক্ত করতেন। মাকসুদার অভিযোগ, মহিউদ্দিন সাইফুল্লাহ তাকে অনেক ক্যাজুয়াল সেক্সিস্ট কথা বলতেন, এর মধ্যে ছিল স্তন ও নিতম্ব নিয়ে অকথ্য মন্তব্য। প্রথম আলোর ওই সাবেক কর্মী আরও অভিযোগ করেছেন, মহিউদ্দিন সাইফুল্লাহ তার নিউজ অযৌক্তিক কারণ দেখিয়ে আটকে দিতেন। মাকসুদা আজিজের প্রয়াত বাবা আব্দুল আজিজ ছিলেন একজন সুপরিচিত ফিফা রেফারি। মাকসুদা বলছেন, বাবা যখন অসুস্থ তখন তাকে সমবেদনা জানানোর বদলে মহিউদ্দিন তাকে বলেছেন, এমন মেয়ে থাকলে নাকি বাবার শেষ বয়স খারাপই যায়। মাকসুদা আজিজের দাবি, এসব মৌখিক যৌন হয়রানি এবং বডি শেমিং বিষয়ে তিনি প্রথম আলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মানব সম্পদ বিভাগকে জানিয়েও কোনো প্রতিকার পাননি। আপনাদের জানিয়ে রাখি, এ বিষয়ে প্রথম আলোর বক্তব্য জানতে ঢাকা অপেরা প্রথম আলোর সঙ্গে যোগাযোগ করে কোনো জবাব পায়নি। সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।